বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে প্রতি সপ্তাহে আমরা এসে থাকি এই গারোর বাজার, যেই সুনামগঞ্জের গারোর বাজার। অসংখ্য কাঁঠাল এখনও রয়েছে, আমরা দেখাবো, যে দেখি যদি কোনো কৃষক বা ব্যাপারীর সাথে আমরা কথা বলে দেখবো কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানের? মিজান, মোহাম্মদ মিজান ভাই। কোথা থেকে আসছেন আপনি? নারায়ণগঞ্জ থেকে আসছেন। আজকে কি মাল কেনার জন্য আসছেন? কাঁঠাল কিনতে আসছেন। কাঁঠাল কিনতে পারছেন? কিনতে পারেন নাই। দাম কি বেশি না কম? দাম অনেক বেশি, অনেক বেশি। এই কাঁঠালও তো অনেক শেষ হয়ে আসছে, তাই না? বিক্রি করা যায় না, মানে বিক্রি করা যায় না ওইখানে। আচ্ছা, আপনাদের নারায়ণগঞ্জের অবস্থাটা একটু বলুন, বর্তমানে কি অবস্থায় আছে? এখনো গরম নাকি? মানে চিন্তায় চুরি এটাই বেশি হচ্ছে নাকি? সেনাবাহিনীর টহল তো রয়েছে, তাই না? সেনাবাহিনী টহল রয়েছে। এই যে কাঁঠালগুলো আজকে কিরকম দাম বলতেছেন? অন্য কোন আপনি কাঁঠাল ছাড়া আনারসও কিনবেন নাকি? কিনবেন, নিতে পারেন। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে এই বাজারে কিন্তু অসংখ্য কাঁঠাল এখনো রয়েছে, দামটা যদিও একটু বেশি। আসলে কিন্তু সিজনের এই যে কাঁঠালগুলো, আসলে দাম দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি থাকে। এই এই কাঁঠালগুলো কে আনছে ভাই জান? কে আনছে ভাই এই কাঁঠালগুলো? কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানের? ৯১টা, মানে অর্থাৎ প্রায় ১০০ কাছাকাছি, তাই না? মানে ৬,৫০০ থেকে ৭,০০০ টাকা নাকি? তাতে এই কাঁঠালগুলো আর কতদিন থাকে আপনাদের এই বাজারে? কাঁঠাল বেচার বেচার, হ্যাঁ। গাছে কেমন আছে আপনাদের? গাছে নাই আর, গাছে শেষ। আজকে শেষ দিছেন নাকি? তাতে অন্য অন্য লোকের তারও রয়েছে, আর কতদিন পাওয়া যেতে পারে কাঁঠাল? এই আর দুই চার দিন পাওয়া যাবে, দুই এক আট পাওয়া যেতে পারে, তারপরে শেষ হয়ে যাবে। রবিবার না, হ্যাঁ হ্যাঁ, আগামী রবিবার তৈরি মাছ কেনা পারে, কাঁঠাল আছে, হ্যাঁ হ্যাঁ রয়েছে, আগামী আট তৈরি শেষ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার তো বিভিন্ন বাগান থেকে কিনেন, আপনারা বিক্রি করেন, আমরা কিন্তু জানি যে অনেকে বেশিরভাগই কিনে মাল নিয়ে আসে। তাতে ৯০ পিস কাঁঠাল, ৯১ পিস, মানে ৬,০০০ থেকে ৭,০০০ টাকা। তাতে এই যে কাঁঠালগুলো কয় কেজি করে ওজন আসতে পারে? ১০ কেজি হবো ১৫ কেজি হবো ১২ কেজি হবো ১০ থেকে ১২ কেজি ১৫ কেজি। আচ্ছা, আপনাদের এই বাজারের নামটা একটু বলেন। গারো বাজার। গারোর বাজারে কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? আমরা যা জায়গা খারে রয়েছে, এটা হলো আপনার ঘাটাল থানা। জি জি জি। আবার ওই যে ওই সাইডটা হলো আপনার মধুপুর থানা। মধুপুর থানা, মানে আনারসের বাজার মধুপুর থানা আর ঘাটাইল থানা। তাতে এই বছর যে আপনারা কাঁঠাল কিনলেন, বিক্রি করলেন, আপনারা কিরকম লাভবান? এখন এই বছর বাজার আসলে ড্যাম, কাঁচা মালের বাজার এই বছর ড্যাম। এই আনারসের বাজার মনে হন এক সপ্তাহ আগে যে দাম আসার ২৫ টাকা, এখন বর্তমানে ১৫ টাকা ১৬ টাকা, হ্যাঁ ১৫ টাকা ১৬ টাকা ড্যাম। তাতে আপনারা কিরকম লাভবান এই বছর? মোটামুটি আপনারা তো আসে বাজার, মোটামুটি মোটামুটি লাভ হয়েছে। তেমন খুব বেশি সুবিধা না, আবার একবারে যে কম তাও না, তাও না। যাই হোক, আব্দুল সালাম ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি অন্যদিকে যাব, দেখি আরও দু চারটা কৃষক বা ব্যাপারী যারা আছে তাদের সাথে আমরা জানার জন্য চেষ্টা করব আর কি, ইনশাআল্লাহ। অনেক কাঁঠালি বাজারে আসছে, অনেক কাঁঠাল আনারস বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কোথেকে আছেন কাকা? এখানে কি আনছেন আজকে? আমি এই কিছু কটা কাঁঠাল
কিনতেছেন, এই মালটা কোথায় পাঠাবেন নাকি? এইখানে বিক্রি করবেন? মানে ঢাকায় পাঠাবেন তো এই আর কি? তাতে কিরকম দামে কিনলেন আজকে কাঁঠালগুলা? কিরকম বলেন, এবার আছে কিরকম পড়ছে? মানে এই যে দেখা যাচ্ছে যে ছোটগুলা এইগুলি 60-70 আর বড়গুলা 100-120। আচ্ছা আর কাঁঠালগুলা কতদিন থাকতে পারে বাজারে? আরো এক মাস থাকবে ইনশাল্লাহ, কম কম থাকবে আর কি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে অনেক কাঁঠালি আসছে বাজারে, আরও দুই চারটে কৃষকের সাথে কথা বলবো দেখি। এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? দেখাচ্ছি যে আসলেই এ বাজার অসংখ্য কাঁঠাল কিন্তু এখনও রয়েছে, যেহেতু একদমই ডাল সিজন। তবুও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? নাম মফিজুল ইসলাম। মফিজুল রহমান মফিজ ভাই, আপনি কোথা থেকে আসছেন? মমিনপুর থেকে। আসলে আপনাদের মমিনপুরেই কত কাঁঠাল চাষ হয় নাকি? বাগান আছে নাকি ওইদিকে? বাগান আছে। বাগান আছে। কয় গাড়ি কাঁঠাল আনছেন আজকে? তিন গাড়ি আনছিলাম, এক গাড়ি বিক্রি হয়েছে আর দুই গাড়ি আছে। দুই গাড়ি রয়েছে। এই যে কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে আজকে? দুই গাড়ি 5,500 টাকা। তাতে দুই গাড়িতে কয় পিস কাঁঠাল আছে? 44 টাকা। 44, মানে 5,000 থেকে 5,500 টাকা। তাতে আপনার তো কাঁঠাল তো বাগান কিনেন নাকি? তাতে এই বছর আপনার কিরকম লাভবান? ইনশাআল্লাহ মোটামুটি ভালোই লাভবান। ইনশাল্লাহ ভালোই লাভবান। আনারস চাষি যারা আছে তাদেরকে বললে কিন্তু তারা বলে যে ভাই একদমই শেষ। আমার আনারস আছে, বিক্রি করতেছি, একদম বাজার মন্দ। তাতে কি লস হবে এই বছর? গত দুই বছর ধরেই কিন্তু লস। এই বছর যদি লস হয় আপনারা চাষ করবেন কিনা? চাষ তো অবশ্যই করতে হবে, আমাদের আনারসি মেন চাষ। আনারসি মেন চাষ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে, অনেক ব্যাপারী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে দাঁড়ানো গাড়িগুলো রয়েছে, প্রতিটা গাড়িতেই কিন্তু কাঁঠাল রয়েছে, বিভিন্ন জায়গায় থেকে আসছে কাঁঠালগুলা। অনেক সুন্দর সুন্দর কাঁঠাল কিন্তু বাজারে আছে দেখা যাচ্ছে আজকে। এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই, কোথা থেকে আসছেন? আমি আইছি ভোয়াপুর। ভোয়াপুর থেকে। আপনারা আসলে কাঁঠালগুলো আসলে এত দূর থেকে আপনারা এই বাজারে নিয়ে এসছেন, কিন্তু অন্য অন্য বাজারে কিন্তু এত দূরে থেকে কাঁঠাল আসে না। এই বাজারে কিন্তু অসংখ্য কাঁঠাল এখন যে ডাল সিজন তবুও আসে আসে। তাতে আপনাদের ওই দিকের কাঁঠালগুলো কি আসলে একটু দেরিতে লাগে নাকি? দেরিতে লাগে। হ্যাঁ, দেরিতে লাগে, একটু দেরিতে লাগে, একটু দেরিতে লাগে কাঁঠাল, একটু দেরিতে লাগে। মানে এটা আপনাদের কি বড় অঞ্চল নাকি? হ্যাঁ, এরকমই ছিল। তাতে কিরকম দাম? 10,000 থেকে 40। কিরকম দাম বলতেছে? 10,000 থেকে 40, 40 টা 10,000 টাকা। 40টা 10,000 টাকা, তাহলে কিন্তু অনেক দাম বেশি মোটামুটি। তাতে এই বছর যে কাঁঠাল আপনারা বাগান কিনছেন বিক্রি করতেছেন? না না, এবার খরার বছর আগে অনেক মাস, এখন এখানে একটু ভালো, মোটামুটি ভালো, মোটামুটি আগে লস খাইছে, লস হয়েছে। এখন কি যে যেই দামে বিক্রি করতেছেন তাতে কি চালান আসবে? মোটামুটি আসে, কিছু এক মাস চালান আসবে, কিছু লাভ থাকবে ইনশাআল্লাহ। তাতে এই যে কাঁঠালগুলো আনছেন কয় কেজি করে ওজন হতে পারে? এগুলা 30 কেজি 25 কেজি, 25 থেকে 30 কেজি হবে। তাতে কত টাকা পিস পড়লো? 250 টাকার মতো। আপনাদের যদি কাঁঠালগুলো কি মিষ্টি কম হয় না? না, মিষ্টি কড়া মিষ্টি কাঁঠাল মিষ্টি হয়। কিরকম ওজনে কিরকম হয়? ওজনে ভালো, বলি বড় ভালো কোষ হয়। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরও দু একটা কৃষক আছে, তাদের সাথেও আমরা একটু জানবো, আর ভিডিওটা আমি বেশি লম্বা করব না। আসসালামু
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। নাম কি ভাই জানেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। শফিকুল ইসলাম তালুকদার, অনেকটাই দেখা যাচ্ছে যে আনন্দের সাথে আজকে কথা বলতেছেন। কোথা থেকে আসছেন? আমরা গাদাল থানায়। ঠিক আছে, আমরা যমুনার সাথে কাছ থেকে, যমুনার কাছ থেকে আসছেন। আজকে কতগুলো ফল কাটাল আনছেন? আমি 135 পিস আছি। 135 পিস, তাতে কিরকম দাম বিক্রি করলেন বা কিরকম দাম? আমি দাম চলতেছে বিক্রি, মানে পর্যন্ত বেশি নাই, দাম কথা অনেকে দাম বলতেছে, দাম বলতেছে। এই যে কাটাল গুলো কতটুক করে ওজন আসবে? এটা আপনার 10 থেকে আপনি 18 20 কেজি পর্যন্ত, 20 কেজি পর্যন্ত আছে। তাতে কিরকম দাম বলতেছে প্রতি পিস? প্রতি পিস দাম কত? 170 টাকা, 170 টাকা বলতেছে। আচ্ছা, আপনাদের এই কাঁঠালগুলো আর কতদিন থাকবে? আমাদের কাঁঠাল আরো মাসখানেক থাকবে, আরো এক মাস থাকবে ইনশাআল্লাহ। আমাদের বেলে মাটির কাঁঠাল তো, জি জি জি, মানে দোআঁশ মাটি, রস মাটি, এই কারণে কাঁঠালগুলো, মানে দোআঁশা মাটি যেটা, হ্যাঁ দোআঁশা মাটি যেটা বলে। তাতে আপনাদের ওই দিকে কাঁঠালগুলো মিষ্টি কম হয় না? না না না, এটা তো আপনার বাগানে কাঁঠাল না, এটা কাঁঠালগুলো হলো আপনার বাড়ির উপর গাছপালা লাগায়, জি জি, মানে সুস্বাদু খাদ্য যেগুলো ভালো, ওই কাঁঠাল গেলে মানে বাড়িতে মানে সবাই লাগায় লাগায়। ওই সবই তো আর খাওয়া সম্ভব হয় না বিক্রি করে, ওই জন্য বিক্রি হয়ে যায়। গাছে মন করে 30টা কাঁঠাল আছে, ওই দিকে বলি যে 20টা আনবো, যেভাবে কিনে কিনে আনি আমরা। তাতে আপনার এই বছর কিরকম লাভবান আর কতদিন থাকবে? মাঝখানে তো আমরা আসলে লাভবান কিছু হতে পারি নাই, মানে এখন কিছুটা লাভবানের মধ্যে মানে একটু পাওয়া বাড়াইতেছি, আগে কিছু পাই নাই, মোটেই পাই নাই। এখন তাতে আগে পরে যা বিক্রি করছেন তাতে কিছুটা লাভবান হতে পারে? কিছুটা এখন মোটামুটি ভালো লাভবান মধ্যে আসছে ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইজানকে। আমাদের এইখানে আছে আমাদের এলাকার এক ব্যাপারী ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে খান সাহেব, আপনি আপনি বড় চোনা কুতুবপুরে মাল কিনেন, আজকে হুট করে দেখা যাচ্ছে যে গারোর বাজার আসছেন, তাতে কি গারোর বাজার কাঁঠাল বেশি আসছে নাকি কুতুবপুরে কাঁঠাল বেশি আছে? গারো বাজার বেশি বেশি। আমি কিন্তু এই তথ্যটা আপনাকে এক সপ্তাহ আগে দিয়েছিলাম যে সর্বোচ্চ কাঁঠাল গারোর বাজার রয়েছে, অসংখ্য কাঁঠাল রয়েছে, ভালো এবং সুন্দর কাঁঠাল সবথেকে। তাতে কি আজকে কাঁঠাল কিনতে পারছেন? এখনো কাঁঠাল কিনি নাই। আচ্ছা আচ্ছা, তাতে আপনি কি আরো বাড়তি দিয়ে নিবেন নাকি? ইনশাল্লাহ কিছু বাড়তি দিয়ে নিতে হবে। বাইজান কিরকম বললেন, যে কিরকম দাম বলতেছে আপনি বললেন? আপনাদের যেহেতু গারোর বাজারে অনেকটাই সুনাম রয়েছে, আমি মধুপুর জলছত্র বাজারেও গিয়েছি, 25 মাইল গিয়েছি, দেখা গেছে 15-20 কাঁঠাল বা আনারস বিক্রি করে। আপনাদের এই বাজারে কিন্তু একটা সুনাম রয়েছে, অনেক ব্যাপারী আমাকে বলেছে যে 15-20 কোনো মাল হবে না, আনারস কিনেন কাঁঠাল কিনেন, 18-20 বা 19-18-19 এরকমই হয়। যাই হোক, ধন্যবাদ সকলকে, আমি আর ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।